নমস্কার, আমি শেফ রঙ্গন নিয়োগী। আবার প্রথম রান্নাঘরে চলে এসেছি। আজকে একটা বিকেলের স্ন্যাক্স বানিয়ে দেখাবো, যেটার নাম হচ্ছে শ্রিম্প ব্যাটার ফ্রাই। শ্রিম্প ব্যাটার ফ্রাই বানাতে যা যা লাগে সেটা হচ্ছে কুচো চিংড়ি, আমি এখানে এই সাইজে নিয়েছি, আপনারা এর থেকে ছোটো বা বড় নিতে পারেন। ডিম একটা, অ্যারারুট, চালের গুঁড়ো ক্রিস্প করার জন্যে একটু কাশ্মীরি লঙ্কা, নুন, রসুন বাটা, একটু সয়া সস নিয়েছি, একটু আদা নিয়েছি। এই শ্রিম্পের ইয়েটাকে আপনারা ইচ্ছে করলে বিকেলবেলা যেরকম মুড়ির সঙ্গে তেলে ভাজা দিয়ে খাওয়া হয় সেরকমভাবে খেতে পারেন। তো ফার্স্টে আমাকে যেটা করতে হবে, চিকেন প্রনটাকে, শ্রিম্পটাকে ম্যারিনেট করে নিতে হবে। শ্রিম্পটা পুরো নিয়ে নেব, এর মধ্যে একটা ডিম দিয়ে দেবো পুরো, একটু রসুন বাটা, রসুনের পরিমাণটা একটু বেশি হবে, সামান্য একটু আদা, সয়া সস জাস্ট একটু, সামান্য একটু, এবার একটু কাশ্মীরি লঙ্কা, ঝালটা আপনাদের উপর কতটা চাচ্ছেন। নুন, যেহেতু সয়া সস দিয়েছে আমাদের দেখে নিতে হবে নুনটা খুব বেশি যেন না হয়, সয়া সসের মধ্যেই নুন থাকে অনেকটা। এইবার চালের গুঁড়োটাকে আমি আলাদা করে গুলে নেবো জলে। চালের গুঁড়োটা কখনো অ্যারারুট বা ময়দার মধ্যে মেলাবেন না, তাহলে দানা পাকিয়ে যেতে পারে, তো সেই জন্যে এটাকে আলাদা করে একটু জলে গুলে নেওয়া ভালো। এবার আমি এর মধ্যে অ্যারারুট দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে চালের গুঁড়োটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে অল্প একটু দিয়ে দিতে হবে। এইভাবে রাখা থাক, এবার আমাকে সাদা তেল নিতে হবে। ফ্রাইং প্যানে হাই ফ্লেমে ডুবো তেলে ভাজতে হবে। আর তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই চামচে করে এটা গোল্ডেন ব্রাউন কালারের হবে। হ্যাঁ, এটা মোটামুটি হয়ে গেছে, এবার আমরা এটাকে ড্রেন আউট করতে হবে তেল, এক্সেস তেলটাকে, তার জন্য একটা প্লেট নিয়ে নেবো আমি। ফ্লেম অফ করে দিয়ে এটা হয়ে গেছে, এবার আমি ফ্রিজ থেকে একটু টমেটো কেচাপ নিয়ে নেবো, একটু গার্নিশ করে দেবো।
আমাদের শ্রিম্প ব্যাটার ফ্রাই রেডি।